দেশি নগদে বেশি লাভ। আপনারা হয়তো বা অনেকে জানেন যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ ব্যবহার করে বিদেশ থেকে বাংলাদেশে কিন্তু বৈধ প্রন্থায় টাকা আনতে পারবেন। সরকারি 2.5% প্রণোদনার সঙ্গে সঙ্গে নগদের নিজস্ব কিন্তু ক্যাশব্যাক অফারও এখানে সুবিধা দেওয়া হয়েছে। কোন মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে বিদেশ থেকে এই রেমিটেন্সের টাকাটা দেশে বৈধভাবে আসবে এবং সম্পূর্ণ ডিটেলসগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দৈনিক সর্বোচ্চ 1,25,000 টাকা কিন্তু আপনি এই নগদটাকে ব্যবহার করে বিদেশ থেকে রেমিটেন্সের অর্থ নিয়ে আসতে পারবেন। তো প্রথমে আমরা নগদের হেল্পলাইনে ফোন দিচ্ছি। ভিডিওতে লাইক করে ভিডিওটি শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন বিস্তারিত বিষয়গুলো জানার জন্য। বন্ধুরা, নগদে তো এখন বিদেশ থেকে টাকা পাঠানো যায়, তাই না? আই মিন রেমিটেন্স। জি, আপনি বাইরের কান্ট্রি থেকে নগদে এখন টাকা আনার সুযোগ রয়েছে। তো এই ক্ষেত্রে এটা কিভাবে আসবে টাকাটা? ইতিমধ্যে 14টা দেশ থেকে কিন্তু আপনি রেমিটেন্স পাঠাতে পারবেন নগদটাকে ব্যবহার করে। তো সেই 14টা দেশের নাম কি কি রয়েছে তালিকায় সেটাও জানিয়ে দিচ্ছি। বর্তমান আমাদের এই মুহূর্তে আপনি 14টি দেশ থেকে টাকা পাঠাতে পারবেন বাংলাদেশ আইন মেনে, ঠিক আছে? আপনি নির্দিষ্ট যে এমটিএ গুলো রয়েছে এমটিএ থেকে আপনি টাকা পাঠাতে পারছেন। তার সেক্ষেত্রে আপনি ইউএস থেকে আপনি টাকাটি পাঠাতে পারছেন, ইউকে থেকে, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড, ঠিক আছে? এবার ইউএ থেকে আপনি টাকা পাঠাতে পারছেন আবুধাবি, দুবাই, শারজা এবং আজমান, উলান কুমাইন, ঠিক আছে, ফুজাই, তারপর সৌদি আরব, এবং আমাদের আরো 4টি সংখ্যা বেড়ে 14টি হয়েছে। আপনি ফ্রান্স, গ্রিস, স্পেন, সাউথ আফ্রিকা থেকে আপনার টাকাটি পাঠাতে পারছেন। স্যার, আপনি কোন দেশ থেকে টাকাটি আনতে চাচ্ছেন সেটি জানাবেন। এটা হচ্ছে সৌদি আরব। জি, আপনি সৌদি আরব থেকে আমাদের নগদে এখন টাকা আনার সুযোগ রয়েছে, ঠিক আছে? আপনি জেনে খুশি হবেন, বাংলাদেশের আইন মেনে নিরাপদে আপনি তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট আপনি টাকা আনতে পারবেন। আপনি যে সৌদি আরবে এমটি রয়েছে, মানি ট্রান্সফার অপারেটিং যে সেক্টর রয়েছে সেখান থেকে আপনি টাকাটি পাঠাতে পারবেন, যে ওইটার মানি ট্রান্সফার করার যে ওইগুলো রয়েছে, ঠিক আছে? আই মিন জিও বা ওয়েস্টার্ন মানি ইউনিয়ন এগুলোর মাধ্যমে। জি, এফটিআরপি, ঠিক আছে, থেরাপি যে মানি এক্সচেঞ্জ, এটি মানি এক্সচেঞ্জ না, এটি এমটিও, ঠিক আছে? আপনি থেরাপি এই প্রতিষ্ঠান থেকে সে টাকাটি পাঠাতে পারবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে ফোন নাম্বারই তো ওখানে দিতে হচ্ছে, তাই না? জি, তার নাম্বার আপনি সরাসরি পাঠাতে পারবেন। আপনি যদি এই রেমিটেন্স সম্পর্কে আমাদের থেকে আরো কিছু তথ্য জানতে চান, আমাদের থেকে জানানোর সুযোগ আছে। আমি কি জানাবো? হ্যাঁ, জানান স্যার। আপনি বাংলাদেশ আইন মেনে নিরাপত্তে আপনি যদি বাইরে থেকে টাকা আনতে চান, রেমিটেন্স আনতে চান, সেক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট থেকে, ঠিক আছে, সরকার কর্তৃক লেনদেনের উপর আপনাকে 2.5% একটি প্রণোদনা দেওয়া হবে। আপনি যত টাকা আনবেন তার উপর 2.5% একটি প্রণোদনা দেওয়া হবে, ঠিক আছে? এবং পাশাপাশি আপনি সর্বনিম্ন 10,000 টাকা বা তার উপরে যদি আপনি রেমিটেন্স আপনার অ্যাকাউন্টে এনে থাকেন, সেক্ষেত্রে আপনি 100 টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন। কিন্তু 3 কার্যদিবসের মধ্যে আপনার নগদ টাকাটি পেয়ে যাবেন। এটি সর্বোচ্চ আপনি 200 টাকা পর্যন্ত আপনি এই ক্যাশব্যাকটি উপভোগ করতে পারবেন। কিন্তু আপনার যে 2.5% প্রণোদনা, এটি আপনি যত খুশি যতবার আপনি টাকাটা আনবেন ততবার আপনি পেয়ে যাবেন। আপনি দৈনিক 50 টাকা থেকে দৈনিক সর্বোচ্চ 1,25,000 পর্যন্ত আপনি লেনদেন করতে পারবেন। সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দুবাই ইনক্লুডেড রয়েছে স্যার। সেক্ষেত্রে সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলি রয়েছে তার নামটি জানিয়ে দিচ্ছি। ইন্ডেক্স এক্সচেঞ্জ কোম্পানি লিমিটেড, LLC, কোম্পানি ডট LLC, এটি একটি রয়েছে। GCC এক্সচেঞ্জ, এটি একটি রয়েছে, আর এটি রয়েছে ট্রাপে। সো মোরাল অফ দ্য স্টোরি এইটাই দাঁড়ালো যে আপনি বিকাশ বা রকেটে যেইভাবে টাকা আনেন বিদেশ থেকে বৈধ পথে রেমিটেন্স, ঠিক সেম টু সেম নগদেও কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই সুযোগটা চলে এসেছে। আর নগদে ক্যাশ আউট চার্জ কিন্তু খুবই কম, এটা আমরা অনেকেই জানি। তো সেক্ষেত্রে অ্যাপস ব্যবহার করে ক্যাশ আউট করলেও কিন্তু বিকাশ বা রকেটের থেকে আমাদের কিন্তু একটু বেশি সুবিধা পাওয়া যাচ্ছে বর্তমান প্রেক্ষাপটে নগদটাকে ব্যবহার করার মাধ্যমে। আর যার নগদ অ্যাকাউন্টে আপনি বিদেশ থেকে টাকা পাঠাবেন, তো সেক্ষেত্রে নগদ অ্যাকাউন্ট যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটার মাধ্যমেই কিন্তু টাকা আসবে, মানি এক্সচেঞ্জ হাউসে গিয়ে আপনাকে পাঠাতে হবে। প্লাস যার নাম্বারে নগদ অ্যাকাউন্টটা খোলা রয়েছে তো তার ফুল নাম কি, তো সেই নামটাও কিন্তু আপনাকে মানি এক্সচেঞ্জ হাউসে দিতে হবে। তো বিভিন্ন দেশের প্রেক্ষাপটে মানি এক্সচেঞ্জ হাউস কিন্তু একটু ভেরি করেই থাকবে, হয়তোবা আপনাকে একটু কষ্ট করে খুঁজে নিতে হবে। যদিও আমরা 2টা দেশের মানি এক্সচেঞ্জ হাউসের তথ্য কিন্তু আপনাদেরকে প্রোভাইড করেছি। সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।